আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও। তো গতকাল সন্ধ্যায় হালিম রান্না করেছিলাম, যেটা হয়েছে রাঁধুনি হালিম মিস রেডিমেড যেটা আর কি। তো এখানে আমি হালিমের জন্য এই যে আদা, তারপর হয়েছে শসা, পেঁয়াজ, তারপর যে মশলাটা সব কিছু রেডি করে নিয়েছি। আর যেহেতু হালিমটা রান্না করব গরুর গোশ দিয়ে, সেটা সিদ্ধ হতে আসলে সময় লাগবে, তার জন্য সেটা আমি প্রেশার কুকারে দিয়েছি। আর প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি রান্না করতে হলে কিন্তু দেখা যায় যে শীষ দিয়ে রান্না করে নেবেন, তারপরে যে এভাবে প্রেশার কুকারের ঢাকনাটা যখন ধরে রাখবেন খুব সহজেই কিন্তু প্রেশার কুকারটা খুলে যাবে। অনেকেই প্রেশার কুকার ব্যবহার করতে ভয় পান, তো তাদের উদ্দেশ্যে বলছি আসলে ভয়ের কিছু নাই। যখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগাবেন তখন খুব সাবধানতার সহিত লাগাবেন আর কি। তো আমার মাংসটা দেখলাম আমি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, এক ভিজ আমি নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে একটু দেখলাম আর কি। তো তারপর আমি হালিমের যে মিশ্রণটা সেটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, তো সেটা এখন মিক্স করে দিচ্ছি। আজকের ভিডিওতে সারাদিনটা কেমন কাটলো, পাশাপাশি বোনের বাচ্চার জন্য কিছু শপিং হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কিছু আপুদের কমেন্টস পড়ব। তো যাই হোক, আমার হালিম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সবাইকে খেতে দেব। তো তার আগে আসলে আমি ভালো করে আর কি মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো আমাদের সবার জন্য বাটিতে নিয়ে নিয়েছি, আর বাড়তি যে হালিমটা সবাই যে যে আসলে খাবে পরে, তো তার জন্য আমি একটা হাঁড়িতেও নিয়ে নিয়েছি। তো ওরা বলতেছে কাউকে আদা দিব না, কাউকে এই মশলা দিও না, তো আমি বলতেছি তোমার বাবারটা রেডি করে দেই, আর তোমরা যেটা খাবে সেটা নিজে নিজে নিয়ে নাও। তো আসলে বাচ্চাদের এমনই, সবার পছন্দ এক না, এক একজনে এক এক রকম পছন্দ করে আর কি। তো যখন আমি এইসব তৈরি করি ওদের উপর দায়িত্ব দিয়ে দেই যে তোমাদের যার যেটা ভালো লাগে সেভাবে নিয়ে নাও। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নিয়াজ, নিশা, তারপর নেহা সবার যার যারটা গুছিয়ে নিচ্ছে, আর আমি এখানে আমার বোন বোনের বাচ্চাকেও খাবার দিচ্ছি আর কি। আমার অনেক আপুরা আমার বোনের বাচ্চার জন্য দোয়া করেছেন যে আল্লাহ যেন ওর রিপোর্টটা ভালো আনে। তো আসলে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, রিপোর্টটা যে একদমই খারাপ তা না, আবার একদমই ভালো তা না। তো যাই হোক, আজকে ডাক্তার ওর রিপোর্টটা দেখেছে, দেখে ওর মাকেও একটা টেস্ট দিয়েছে। তো আজকে আমি হসপিটাল গিয়েছি, আবার ওর মাকেও একটা টেস্ট করাতে দিয়েছে, সেটাও করেছি আর কি। তো যাই হোক, এখানে সবাইকে হালিম দিয়ে আবার নিজেই খেয়ে নিচ্ছি। আবারও বলছি এই ভিডিওটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও। চলে আসলাম আমার আজকের ভিডিওতে। সকালবেলা রান্না বসিয়েছি, তো রান্না বসিয়ে মনে হলো যে আপনাদের ভাইয়া হলুদ নিয়ে এসেছিল, মনে করেছে হলুদ শেষ। তা আসলে আমার পটে হলুদ আছে, পুরাপুরি শেষ হয়নি, তো এই জন্য আমি যে হলুদটা কিনে নিয়ে এসেছে সেটা একটু ঢেলে রেখে দিচ্ছি আর কি। তো আজকে আসলে চা করতে যেয়ে দেখলাম চা পাতাটাও শেষ, তো সেটা খুলে চা করেছি। কিন্তু চায়ের পাতা যখন ঢালতে গিয়েছি তখন আসলে মস্ত বড় একটা গিফট পেয়েছি, সে গিফটটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ইদানিং ভিডিওতে ভিউজ আমার খুবই কম হচ্ছে, তো আসলে এটা দেখে আমার ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গিয়েছে। আমার অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেন, তো তার জন্যে আসলে আমার ভিডিও দেওয়া। আমি কিন্তু ওই দিন একদম সিদ্ধান্ত নিয়েছি আর একদম ইউটিউবে ভিডিওই দিব না, মানে কেমন জানি একটা অনীহা চলে এসে আছে আর কি। তো দেখতে পাচ্ছেন চা পাতা ঢালতে নিয়ে একটা ক্রেস কাট পেয়েছি, তো এটাতে দেখলাম যে কিছু লেখা আছে, তো পরবর্তীতে আমি সেগুলো পড়ে নিয়েছি। পড়ে নিয়ে তারপর দেখলাম যে এখানে ঘষতে হবে, আর ঘষলেই আমার কপাল খুলে যাবে আর কি। তো কত পেয়েছি সেই কপাল খোলা ভাগ্যে দেখবেন, আসলে সবার ভাগ্যে সব কিছু হয় না, তো দেখা যায় যে লটারি আমার জীবনে কখনো লাগে না আর কি, যে হুট করে কিছু হয়ে যাবে।
আমার জীবনে যেটাই হয় খুব সময় লাগে, আস্তে আস্তে হয়। তো যাই হয়, ওগুলো গুছিয়ে আমি চলে এসেছি একটু ছাদে, কেননা ছাদে মাশাল্লাহ অনেকগুলো বেগুন আপনারা গত ভিডিওতে দেখেছেন, তো সেগুলো অনেক বড় হয়েছে। তো ভাবছি সেগুলো কিছু কেটে নেই, আজকে একটু রান্না করব। তা আমি একটা কমেন্টস পড়তেছি এই মুহূর্তে, MST মারুপা, আমি আবারও বলতেছি MST মারুপা আইডি থেকে, আপু আমাকে গতকালকের ভিডিওতে কমেন্টস করেছে, গতকাল তোমার ভিডিও দেখতে পারিনি, খুব খারাপ লেগেছে, তুমি ভিডিও না দিলে অনেক খারাপ লাগে, প্রত্যেক দিন তোমার ভিডিও চেক করি যে ভিডিও দিয়েছো কি না। তারপর আপু বলেছে যে নিয়াজের জুতাগুলো খুব সুন্দর হয়েছে, আর আপু বলেছে আপুর একটা পেজ আছে, তো আপু বলেছে যে আমার পেজে ঘুরে এসো। আপুর পেজের মধ্যে শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের ড্রেস অর্ডার দেওয়া যায় আর কি। তো আপু আমাকে বলেছে তোমার যদি এগুলো লাগে অর্ডার করতে পারো, আর তোমার ভিউয়ার্সদের বলে দিও যে আমার পেজটা যেন লাইক ফলো দিয়ে রাখে আর কি। তো আপু MST মারুপা আইডি থেকে আপু তোমাকে বলছি, তোমার পেজের নাম কি? আমি আসলে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম মনকে নিয়ে, খুব ব্যস্ত ছিলাম, তার জন্য আসলে আমি কমেন্টসগুলো রিপ্লাই করতে পারি না। তো আমি আজকে ভিডিওর মাধ্যমেই তোমাকে বলে দিচ্ছি যে তোমার পেজের নামটা আমাকে অবশ্যই দিবা। আমি আমার সকল আপুদের নিকট অনুরোধ করব তোমার পেজে ঘুরে আসার জন্য। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পেয়েছেন আমি ছাদ থেকে বেগুন নিয়ে এসেছি, আর একটা গাছের বেগুন মাত্র ছিঁড়েছি, আর যেগুলো বেগুন দেখতে পাচ্ছেন সেগুলো আসলে লম্বা হয়েছে অনেক, আরও হৃষ্টপুষ্ট হবে, তার জন্য সেগুলো ছিঁড়ে নিয়ে আসি না। তো বেগুন বাসায় এনে সেটা কেটে নিয়েছি, আর সাথে দুই তিনটা নতুন আলু কেটেছি, বেগুন দিয়ে নতুন আলু দিয়ে। আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া পছন্দ হয় না, বলে কি মাছটা সবসময় ভুনা করবা, আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রান্না করবা, তো আজকে সেটাই করব। এখন আমি কমেন্টস পড়তেছি, বাংলাদেশি ব্লগার মমিতা, তো আপু আমাকে বলেছে কালকের ভিডিওতে নিয়াজের জুতাগুলো অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, তোমার বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন ধরেছে, তোমার বেগুন গাছটা দেখলে আমার মনে হয় আমার যদি এমন বেগুন গাছ থাকতো, কিন্তু আপু তোমার বেগুন গাছে নজর দেইনি। তো আপু বিডি ব্লগার মমিতা চ্যানেল থেকে আর কি, তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার বেগুন গাছে কিন্তু তুমি নজর দাওনি, কিন্তু তোমার আমার বেগুন গাছ দেখে ভালো লেগেছে, সেটা তোমার কমেন্টস দেখে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, ক্রেস কাশটা পাওয়ার পর আমার মেয়ে তো একদম অস্থির, এটাতে কি আছে দেখার জন্য, তো দেখে দেখতেই পাচ্ছেন 5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি, সেটা পেয়ে তো আমি মহা খুশি। তা আসলে আমার ভাগ্যটা এরকমই আর কি, লটারিগুলো এমনই হয়। তো যতক্ষণ আমি ছাদে ছিলাম ততক্ষণে ভাবছি যে কখন এটা ঘষবো, এটাতে কি আছে, তো দেখতে তো পেয়েছেন সেই উৎসাহটা আমার কতটুকু ভালো হয়েছে। তা আবার শুক্রিয়া আদায় করছি, এটাতে জিরু থাকতে পারতো তাহলে মানসম্মানটা আরও যেত, তো অন্তত আমি 5 লক্ষ টাকা তো পেয়েছি। তো যাই হোক, আমার গোছানো ভিডিও, আমার সাজানো ভিডিও, সেগুলো আসলে আজকে কয়েকদিন দেখা যায় এত শীত পড়তেছে, দেরি ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে করতেই বেলা শেষ হয়ে যায়, তাই দেখা যায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ সামনে আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার বেগুন তরকারি রান্না হয়ে গিয়েছে, তো এই বেগুনগুলো আসলে দেখতে পাচ্ছেন আমি যখন একটু আলুর সাথে হালকা কষাই তখনই সেদ্ধ হয়ে যায়, আর আমার বেগুনগুলো খেয়ে আমার বোন আজকে বলতেছে আপু সত্যি বেগুনগুলো অনেক মজা, মানে আসলে এগুলাতে তো কোনো সার দেওয়া নেই, তাই হয়তো এটা স্বাদ একটু অন্যরকম। তো এই তো এখানে দুইটা ইলিশ মাছের মাথা আমি টুকরা টুকরা করে ভেজে নিয়েছি, আর ইলিশ মাছটা আসলে পদ্মার ইলিশ ছিল, এত গ্রান, পুরা গ্রানে পুরা তরকারিটাই আসলে খুব সুন্দর হয়েছে। আমার যে আপুরা আমার বেগুন পছন্দ করেন, আজকে সবার জন্য দাওয়াত রইল, বেগুন আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, আপনারা চলে আসবেন। তো
তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না শেষ। আর রান্নাবান্না শেষ করে আমি প্রতিদিন কিন্তু আমার এই যে কাউন্টার যে এরিয়াটা আছে রান্নার রুমের সাথে, সেটা এইভাবে ক্লিন করে নিই। তো আসলে ওই যে বলি, এত শীত পড়ে এখন আর সোয়েটার খুলিই না। আর আমার এই যে গায়ে যে সোয়েটারটা, এটা আমার খুবই পছন্দ। এটা আসলে একদম ফিটিং হয়ে থাকে, তাহলে দেখা যায় যে আর সমস্যা হয় না আর কি। তো এভাবে যদি প্রতিদিন রান্নার রুম মানে রান্না শেষে আপনারা মানে চুলার আশপাশ কাউন্টার এভাবে মুছে নেন, তাহলে কিন্তু আসলে রান্নার রুম সবসময় ঝকঝকে চকচকে থাকবে। তো আশা করি আপনারা সবাই এই টিপসটি ফলো করতে পারেন, রান্না শেষ করে সবসময় এভাবে ন্যাকড়া ভিজিয়ে ন্যাকড়াতে হালকা একটু সাবান নিয়ে চুলার আশপাশ সব কিছু মুছে নেবেন। তো যাই হোক, এর পাকে আমার কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা হসপিটালে এসেছিলাম। তো হসপিটালে এখানে এসে বোনের ব্লাড পরীক্ষা দিয়েছে, তো ব্লাডটা নিচ্ছে আর কি। তো আল্লাহ পাক যেন ওর টেস্টও ভালো আসে। তবে ও তো বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, আসলে ও শাশুড়ি শ্বশুর দেখা যায় দুইজনেই একটু অসুস্থ, তো চলে যাবে আর কি। তারপর আমি কমেন্টস পড়তেছি, রিটাস ব্লগ অ্যান্ড কুকিং স্টুডিও, আবার বলতেছি রিটাস ব্লগ অ্যান্ড কুকিং স্টুডিও। তো আপু আমাকে বলেছে আপনার কথাগুলো খুব সুন্দর লাগে আমার কাছে, আপনি খুব সুন্দর করে কথা বলেন এবং গুছিয়ে কথা বলেন। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, রিতাস ব্লগ অ্যান্ড কুকিং স্টুডিও। হ্যাঁ, তোমার মনটা খুব সুন্দর আপু, তাই আমার সব কিছুই হয়তো তোমার কাছে ভালো লাগতেছে, এমনকি আমার সাধারণ বলা কথাগুলো তোমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি বোনকে নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর বাসায় আসার সময় আমার পাশে যে নার্সারিটা সেটাতে একটু ঢুকলাম। আমার নাবামণিকে কয়েকদিন আগেও নার্সারিতে নিয়ে গিয়েছিলাম, তো আজকে আবার বলতেছে খালামণি তুমি কি নার্সারিতে যাবা না? তো ওকে আবার ফুলগুলো দেখিয়ে আনলাম আর কি। আসলে ফুল পাতা সবুজের সমারোহ সবাই ভালোবাসে, তবে এখানে এসে আমার ক্যাকটাসগুলো এত ভালো লেগেছে কি বলবো, নিতে ইচ্ছা করছিল কিন্তু এক একটা ক্যাকটাস পার পিস 500 টাকা করে চেয়েছে, তাই আসলে আনার সারটা ভুলে গিয়েছি আর কি। তো যাই হোক, আসলে সব ভালো লাগা পূর্ণ করতে হয় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যায়। তো তারপর আমরা নার্সারি থেকে কিন্তু আমার বোনের মেয়ের জন্য কিছু কেনাকাটা করবে আমার বোন, তো তার জন্য আমরা একটা দোকানে ঢুকেছি, সেখানে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আপনাদের ক্যাকটাসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার মতো যারা ক্যাকটাস প্রেমী আশা করি আসলে তাদের অনেক ভালো লাগবে। তো চলে এসেছি আমরা শপিং করে। তো কী কী শপিং করলাম সবগুলো না দেখালেও কিছু শপিং যেটা আমাদের নাবামণির খুবই পছন্দ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নাবামণির জন্য 2 জোড়া জুতো নিয়ে এসেছে নাবামণির মা। তো ও বলতেছে যে আপু 2 জোড়া জুতো নেব। তো এই জুতাগুলা, এই যে এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে, তো বললাম মামনিকে এই জুতাটা খুবই সুন্দর লাগবে। তো আরেকটু জুতা এনেছে দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনারাও বলবেন কোন জোড়া জুতা বেশি সুন্দর। তো 2 জোড়া জুতাই আসলে খুব সুন্দর, নাবার পায়ে অনেক সুন্দর লাগছে, আমার মামনিটাও আসলে অনেক সুন্দর। তো এই আর কি, এই যে 2 জোড়া জুতা আনা হয়েছে ওর জন্য। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।